ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতুহু। আপনারা একজন জানতে চেয়েছেন যে বয়স্ক পুরুষের সামনে যাওয়া বা কথা বলা যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবার প্রথম কথা হচ্ছে, কোন পুরুষের সামনে যাওয়া কিংবা না যাওয়ার, জায়েজ কিংবা না জায়েজের যে বিষয়টি, এটি মাহরাম নন মাহরাম এর সাথে সংশ্লিষ্ট। তো পর্দাবিহীন নন মাহরাম কোনো পুরুষের সামনে যাওয়ার কোনো বৈধতা নেই, চাই তিনি বয়স্ক হন কিংবা বয়স্ক নাই হন। তো পর্দার সাথে এ ধরনের পুরুষের সামনে যাওয়া যায়, তাদের সাথে কথা বলা যায় জরুরি প্রয়োজন দেখা দিলে। আর পর্দা ছাড়া বয়স্ক পুরুষ হলেও তাদের সামনে যাওয়া যায় না, কারণ ফেতনার বিষয়টি শুধু কারো শারীরিক শক্তিমত্তার সাথে সংশ্লিষ্ট নয়, এটি চোখের সাথে সংশ্লিষ্ট, মনের সাথে সংশ্লিষ্ট, কথার সাথে সংশ্লিষ্ট। সে কারণে একজন পুরুষের জন্য নারীর চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা নেই। হয়তো যিনি সামনে গিয়েছেন তিনি এ বিষয়ে, একজন পুরুষ যেরকম বিভিন্ন ধরনের চিন্তা করে থাকে, ঠিক সেরকম হয়তো নাও হতে পারেন, কিন্তু এই পুরুষের মনের ভিতরে যে কোনো ধরনের আজে বাজে চিন্তা, তার দৃষ্টির ভিতরে আজে বাজে কোনো চিন্তা কিংবা তার কথার মধ্যে এ ধরনের কোনো আলামত প্রকাশ পাওয়া বা কথার মধ্যে এ ধরনের কোনো আসক্তি, একজন পুরুষ এবং নারীর সাথে কথার মধ্যে যে আসক্তি বা এ জাতীয় জিনিসগুলো থেকে থাকে, সেগুলো থাকার বা সেগুলো প্রকাশ পাওয়ার জন্য এই নারীর উপস্থিতি এখানে কারণ বা দায়ী হিসাবে সাব্যস্ত হবে। এই জন্য আমাদের সবসময় শুধু নিজে ফেতনার থেকে বাঁচানো, বরং অন্যকেও ফেতনার থেকে বাঁচানো, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, কারো ক্ষতিও নয়, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়াও নয়। তো একজন নারী যখন কোনো পরপুরুষের সামনে যান, আর সেটার মধ্য দিয়ে যদি ওই পুরুষ ফেতনায় পড়েন, তাহলে সেক্ষেত্রে এই নারী দায় এড়াতে পারেন না, কারণ এই নারীর কারণেই ওই পুরুষ ফেতনায় পড়েছেন। অতএব জরুরি প্রয়োজন ছাড়া কোনো পরপুরুষের সাথে কোনো নারী কথা বলবেন না, আর কথা বললেও নমনীয় কোমল নারী সুলভ কণ্ঠে তিনি কথা বলবেন না যিনি পরপুরুষ তার সাথে। ঠিক একইভাবে পর্দাহীনভাবে তিনি প্রয়োজন ছাড়া কারোর সামনে যাবেন না যদি তিনি নন মাহরাম হয়ে থাকেন। আল্লাহ আলম বিশ্বাস।